যে দলমত নির্বিশেষে আমি ভোট চাইছি। কারণ আমার কাছে, আমি যখন মেয়র ছিলাম, আমার এই সময় কোনো আমার কাছে দল ছিল না। আমি নিরপেক্ষভাবে কাজ করার চেষ্টা করেছি, সব দল সমান গুরুত্ব পেয়েছে, যার কারণে এই নির্বাচনে আমার মেসেজটা হলো দলমত নির্বিশেষে আমাকে ভোট দেওয়া। যেহেতু বিএনপি এবং বা জামাত তারা ভোট করছে না, তাহলে আমি আশা করবো তারা ভোটটা অবশ্যই আমাকে দেবে, এটা প্রত্যাশা করতে পারি। তাদেরও মতামতের উপর ডিপেন্ড করতে হবে। মেয়রের চেয়ারটা একদম নিরপেক্ষ, মেয়রের চেয়ারটা বসে কেউ দলবাজি করুক, এটা বিগত সময় হলেও আমি কিন্তু কোনো দলবাজি করি নাই, যার কারণে আমি দলমত নির্বিশেষে সকলের ভোট আমি প্রত্যাশা করছি। এবং আমি আশা করবো যে ইনশাআল্লাহ সব দলেরই আমি ভোট, অনেক একটা বিশাল পার্সেন্টেজ আমি কিন্তু পাবো, এটা আমার প্রত্যাশা।